জানেন আজকে একটা স্পেশাল ডিশ আছে। আপনি বানিয়েছেন? স্যার বানিয়েছেন। আপনি একটু খেয়ে নিন, আমি রাখছি, আমি ওকে নিচ্ছি। তুমি যে কি করো না ইরা দিদি! আচ্ছা, আমার জন্য শাড়ি পাঠাবার তোমার কি দরকার বলো তো? উফ, তোমার অত দরকার বুঝে কাজ নেই। শাড়িটা পছন্দ হয়েছে তো? ব্যাস, তাহলেই হবে। খুব পছন্দ হয়েছে দিদি, খুব। প্রত্যেক বছর পুজোয় অনুষ্ঠানে তুমি ঠিক নিয়ম করে শাড়ি জামাকাপড় পাঠাও, আর মাসিমা ভাবেন ওনার অন্য নাতি নাতনিরা পাঠিয়েছে। আরে, ওই একই তো হলো, আমার পাঠানো মানেই তো ওদের পাঠানো। তোমার মতো কেউ এমন হবে না গইরা দিদি, কেউ হবে না। না গো, কই আর এমন কিছু করতে পারলাম? এই বয়সে আমারই তো এখন মানুষটার পাশে থাকার কথা। কাকুলি বৌদি, আমি তো শুধু এই শাড়ি জামা কাপড়টুকুই পাঠাতে পারি, আসল কাজটা তো করছো তুমি। তুমি যদি এভাবে থামি কি আর আমাদের বাড়িটাকে আগলে না রাখতে, তাহলে কি হতো বলো তো? তুমি তো এখন আমার একমাত্র ভরসা। কাকুলি বৌদি, এইভাবেই কিন্তু তুমি থামি আর আমাদের বাড়িটার খেয়াল রেখো। তুমি নিশ্চিন্ত থাকো ইরা দিদি, যতদিন আমি বেঁচে আছি ততদিন এ বাড়ির উপর আমি কোনো আঁচ আসতে দেব না। তোমার কি হলো কাকুলি বৌদি? কাকুলি, কে ফোন করলো গো? কে ফোন করেছে? আপনার আপনার নাতনি মাসিমা। হীরা, কথাটাই আমার প্রথমে মাথায় আসে। তাহলে বুঝি তিস্তা করেছে না? একটু দাও না কাকুনি ফোনটা, কতদিন শুনিনি তিস্তার গলাটা, আমি কতদিন শুনিনি, দাও না। হ্যালো হ্যালো হ্যালো, কই? না মাসিমা, কিছু শোনা যাচ্ছে না মাসিমা। আমাকে ক্ষমা করে দাও ঠাম্মি, আমি চাইলেও তোমার সাথে কথা বলতে পারবো না, তোমার কাছে যেতে পারবো না। আমি কথা দিচ্ছি, যে বা যাদের জন্য আমাকে তোমাদের থেকে আমার পরিবারের থেকে দূরে যেতে হয়েছে, তাদের আমি ছাড়ব না। সব সময় মহিলা এখানে ভুরভুর করছে, উফ সহ্য। এর জন্য নিজের বাড়িতে আমাকে চোরের মতো আসতে, চোরের মতো বেরোতে হয়। আমি কি একবার বাইরে গিয়ে দেখবো? হ্যাঁ যাও, বাইরে যাও, আমাদের বাড়ি থেকে বেরো এবার। না 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 না, বাইরে গিয়ে বা কি দেখবো? বাইরে থেকে
ভেতরে আসবার কেউ কি সাহস করবে? কি জানি বাবা, এই বাড়িতে কি যে সব হচ্ছে না, আমার না সবটা ভালো ঠেকছে না। কেমন কেমন জানো, কখনো দেখি আকাশ দাদাবাবুর আলমারি খোলা, কখনো দেখি বড় দাদাবাবুর ঘরে আলো জ্বলছে। এই তো হ্যাঁ, সাহস করবে, ইচ্ছিলাম সাহস করবে। তোমার তো কোনো ধারণাই নেই, এই ক বছরে আমি এভাবে কত ফাইল উদ্ধার করেছি কাকলি বৌদি। আমাকেই না কিছু একটা করতে হবে, আমি কি কো হ্যালো হ্যালো হ্যাঁ ইরা দিদি, বলছি কি শোনো না, কদিন থেকে না তোমাকে একটা কথা বলবো বলবো করে বলা হচ্ছে না জানো, বলছি আমার না খুব ভয় করছে জানো দিদি। একটা কাজ করো, তুমি তুমি উপরের সব ঘরগুলোয় চাবি দিয়ে দাও। আচ্ছা তাই করবো। হ্যাঁ, আর চাবিটা আমাদের ওই স্টোর রুমে একটা ট্রাঙ্ক আছে না, হ্যাঁ 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 ওই ট্রাঙ্কটা তলায় রেখে দাও। ঠিক আছে। আর শোনো কাকলি বৌদি, কেউ যেন জানতে না পারে এটা। না না না, তুমি কিচ্ছু চিন্তা করো না, চাবি সরানোর কথা কাকপক্ষীটাও টের পাবে না। তখন থেকে মহিলা কার সাথে কথা বলছে সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু চাবি সরানোর কথা বলছে। এই রে, চাবি সরিয়ে দিলে তো আমার আসল প্ল্যানটা ভেস্তে যাবে, আরও কয়েকটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস নেওয়ার আছে, তার কি হবে, সেগুলো কি করে নিয়ে যাব। থেকে ফাইলপত্র চুরি হচ্ছে, তার মানে তো আমার সন্দেহটাই ঠিক, আমাদের মধ্যেই এমন কেউ আছে যে এনজিএনআর ইন্ডাস্ট্রিজকে স্ট্র্যাটেজি ইন্ডাস্ট্রিজের সমস্ত স্ট্র্যাটেজি সমস্ত প্ল্যানিং তুলে দিচ্ছে, সেই কারণেই ইঞ্জিয়ান আর ইন্ডাস্ট্রিজে এত রমরম। আমি দেখি এটা কতদিন চলে, আসল কালপ্রিটকে ধরতে আমার খুব একটা বেশি দিন সময় লাগবে না। এদের পেছনে কারা কারা আছে, কে বা কারা এটা চালায়, সেটা যেবার আমাকে জানতে হবে। আগামী 15ই অগস্ট ওনাকে পুরস্কৃত করা হবে, সম্মানিত করা হবে। ওনারা একটা আপনার জন্য লাইভ কনসার্টের বন্দোবস্ত করেছে। লাইভ কনসার্ট? চলো 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 পাল্টাই।